প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। ইকবাল সিদ্দিকি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আমি মীর আমজাদ হোসেন, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে জানব নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় অধ্যায় এক, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ থেকে একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিশ্বায়ন প্রক্রিয়ার চালিকা শক্তি হিসেবে কাজ করছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজ যারা এই প্রযুক্তিকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারছে, তারাই সাফল্যের চরম শিখরে আরোহণ করেছে। বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয় বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। এই বিষয়টি বিবেচনা করেই বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল, একুশ শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্য নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু আমরা বিগত শতাব্দীতে যে সম্পদের ধারণা ছিল, সেটা কিন্তু এখন আমরা পুরোটাই পাল্টে গিয়েছি। এখন আমরা মেনে নিয়েছি, পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান এবং পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তার কারণ, শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তা ভাবনা জগৎকে পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন একুশ শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা বিগত শতাব্দীতে যে ধারণা ছিল আমাদের, একুশ শতকে সেই পুরো ধারণাটাই পরিবর্তন হয়েছে। পৃথিবীর মানুষ এখন একুশ শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাই অনুভব করতে পারছি যে একুশ শতকের পৃথিবীটা আসলে জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। আমরা আরো জানতে পেরেছি একুশ শতকে এসে আরো দুটি বিষয় শুরু করেছে, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন, অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন অর্থ হচ্ছে বিশ্বায়ন, আর ইন্টারন্যাশনালাইজেশন অর্থ হচ্ছে আন্তর্জাতিকতা। এই দুটি বিষয় ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশের উদাহরণটি নিতে পারি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা যে যেখানে আছে সেই অংশটুকুই বাংলাদেশ। এক অর্থে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে, আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। তার মানে হচ্ছে একটি নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হত। মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। আমরা একসময় প্রকৃতির উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু যখন আমরা যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছি, অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। মানে শিল্প বিপ্লবের পর মানুষ
যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পৃথিবীর অর্থনীতিকে পরিচালনা করেছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল, এক সময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল, তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। 21 শতকে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে, তখন আবার সেই একই ব্যাপার ঘটেছে। অর্থাৎ যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে, তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারবে। এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে, সেটি আমরা অনুভব করতে পারছি। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই, তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শী, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। তার মানে হচ্ছে, নতুন বিপ্লবে অংশ নিতে হলে আমাকে এক ধরনের বিশেষ প্রস্তুতি নিতে হবে। আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট যে দক্ষতাগুলো আমাদের প্রয়োজন, সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে। তার মধ্যে হলো পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শী থাকতে হবে, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং, চিন্তন দক্ষতা ভালো থাকতে হবে, যে কোনো সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। এই বিষয়গুলো আমরা যখন অর্জন করতে পারবো, তখনই আমরা নতুন বিপ্লবে অংশ নিতে পারবো। শিক্ষার্থীরা, আমরা এখানে একটা ICT প্রতিযোগিতার ছবি দেখতে পাচ্ছি। এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে নতুন বিপ্লবে অংশ নিতে হলে আমাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে হবে। সত্যি কথা বলতে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে। 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো জানা থাকলে একজন এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারবে। একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না। তাই এই দক্ষতা অর্জন করতে না পারলে সে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না। শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। সবাইকে ধন্যবাদ।